गंगा कहाँ से बहती है इसके बारे में मुझे मत बताना। तो इन दैट केस आपको एजुकेशन सिस्टम पर केस करना चाहिए था ना, स्कूल पर। मुक्ति पर থেকে প্রশংসা পাচ্ছে অক্ষয় কুমার পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ওএমজি 2 সিনেমাটি। বক্স অফিসেও পাচ্ছে দারুণ সাড়া। সমালোচক এবং বক্স অফিস দুটোই জয় করেছে এই সিনেমাটি। গত 11 আগস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি। ভারতের বক্স অফিসে এরই মধ্যে এর কালেকশন ছাড়িয়ে গেছে 115 কোটি রুপি। ছবিটির বাজেট 55 কোটি রুপি। এবার আরো একটি বড় অর্জন এলো ওএমজি 2 এর ঝুলিতে। ছবি থেকে অনুপ্রাণিত হয়ে মহারাষ্ট্রের সিন্ধু এডুকেশন সোসাইটি স্কুলের পাঠ্যক্রমে যৌন শিক্ষা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বলিউড হাঙ্গামা জানিয়েছে সম্প্রতি মহারাষ্ট্রের উলহাস নগরে ওএমজি 2 সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করে সিন্ধু এডুকেশন সোসাইটি। সেখানে স্থানীয় সংসদ সদস্য 184 জন শিক্ষক ও 15টি স্কুলের প্রধান শিক্ষক অংশ নেন। ছবিটির নির্মাতা অমিত রায়ও উপস্থিত ছিলেন সেখানে। প্রদর্শনী শেষে প্রত্যেকেই ছবিটির প্রশংসা করেন। এরপর আয়োজকরা ঘোষণা দেন চলতি শিক্ষা বছর থেকে তারা পাঠ্যক্রমে যৌন শিক্ষা অন্তর্ভুক্ত করবেন। এমন অর্জনে উচ্ছ্বসিত নির্মাতা অমিত রায় জানান, এমনটাই চেয়েছিলেন তিনি। তিনি মনে করেন ছবিটি বানানোর উদ্দেশ্য সফল হলো। সিনেমার বার্তাটিও যে মানুষের কাছে পৌঁছাচ্ছে সেটা নিজ চোখেই দেখতে পাচ্ছেন তিনি। মুক্তির আগে ভারতের সেন্সর বোর্ডের বাধার মুখে পড়েছিল ওএমজি 2। ছবিটির বেশ কিছু দৃশ্য কর্তন করা হয়। শুধু প্রাপ্তবয়স্কদের জন্য প্রদর্শনের অনুমোদন দেয়া হয় সিনেমাটিকে। তবে মুক্তির পর থেকে দর্শক ও সমালোচকদের বড় অংশ দাবি করছেন এই ছবির বার্তা সকলের গ্রহণ করা উচিত। Thank you.